সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ না পারলেও তার চাচা বর্তমান মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ করছেন নগরীর সাগরদিখালের উন্নয়ন। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এই খালটি সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ শুরু করায় বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন নগরবাসী। তারা প্রত্যাশা করছেন নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন বর্তমান মেয়রের হাতে একে একে সম্পন্ন হবে। তারই ধারাবাহিকতায় বরিশাল নগরীর সাগরদিখালের দুই পারে সোয়া 4 কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সাইকেলওয়ে নির্মাণ কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। আজ বুধবার 10 জানুয়ারি দুপুরে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাত এই কাজের উদ্বোধন করেন। এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন রোয়েল, জিয়র রহমান বিপ্লব, এনামুল হক বাহার, সুলতান মাহমুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম, আয়শা তহিদ লুনা, ইশরাত জাহান লাভলি, রেশমি বেগম সহ প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে 1240 মিটার ওয়াক ও সাইক্লিং ওয়ের পাশেই থাকছে 86টি বসার কংক্রিট বেঞ্চ, 150টি স্টিল ডাস্টবিন, 68টি ফ্ল্যাট লাইট এবং অ্যাপ্রোচ র্যাম্প 4টি। পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বাবদ প্রকল্পটিতে খরচ হবে 4,24,79,840 টাকা। ওয়াকওয়ের প্রশস্ত হবে 5.5 মিটার ও সাইক্লিং ওয়ের প্রশস্ত হবে 4.5 মিটার। মেয়র জানান বৈশাল নগরীর খালগুলো খনন ও উদ্ধার কাজ চলছে। সাগরদিখাল ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষ এখানেই হাঁটতে পারবে, সাইকেলিং করতে পারবে, ঘুরতেও আসতে পারবে। এ সময় তিনি জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের জনগণ নৌকাপতিকে ভোট দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশাল সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন জনগণ। এখন আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি সে লক্ষ্যে কাজ করে যাব। আমি অগ্রিম কিছু বলতে চাই না, তবে বরিশালের উন্নয়ন হবে এটা নিশ্চিত। আমাদের মন্ত্রণালয় সহ বিদেশিরাও বরিশালের উন্নয়নের স্বার্থে সহায়তা করছে এবং করবে। উল্লেখ্য, 2023 সালের জানুয়ারি মাসে সাগরদিখালের প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছিল সিটি কর্পোরেশন। তৎকালীন মেয়র সেনিবা সাদিক আবদুল্লাহ খালটি খননের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করতে পারেননি।